নমস্কার বন্ধুরা সবজি দিক ফর সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ কিন্তু অ্যাডিনিয়াম নিয়ে কোনো আলোচনা হবে না আজকে আলোচনা করব জবা ফুল গাছের পরিচর্যা নিয়ে এই শীতে আমরা আমাদের সব দেশি জবাগুলো আছে সেই গাছগুলোর আমরা কি পরিচর্যা করব আর কি কি আমরা করব না সেই নিয়ে আজকের আলোচনা হবে মাত্র কয়েকটা টিপস আর কি তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক বন্ধুরা আমাদের এইসব জবা গাছে সারা বছর কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণের ফুল দিয়েছে এবং ফুলের সাইজও কিন্তু যথেষ্ট বড় ছিল বিশেষ করে গরমে এই জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণের ফুল হয় যখন শীত পড়া শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে এর ফুলের কোয়ালিটি খারাপ হতে থাকে ছোট হতে থাকে এবং পরিমাণেও কমতে থাকে সেই সাথে সাথে গাছের পাতা হলুদ হতে থাকে গাছের পাতাও ঝরে যেতে থাকে গাছের পাতা সংখ্যা কমে যায় এবং গাছটা অনেকটাই পাতা শূন্য হয়ে পড়ে এটি কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার কারণ গাছগুলো এই সময় ডরবেন যাচ্ছে সেই জন্যে এরকম একটা লক্ষণ ফুটে ওঠে তো গাছগুলো যখন ডরবেন থাকে সেই সময় কিন্তু এই গাছে প্রচুর কুঁড়ি আসে তবে ফুল কিন্তু খুব ভালো হয় না দেখুন এখানে এই কুড়িগুলো দেখুন যথেষ্ট বড় বড় কুড়ি এছাড়া প্রচুর ছোটো ছোটো কিন্তু কুড়ি আছে এই দেখুন প্রচুর কুড়ি আসছে প্রত্যেকটা জায়গায় দেখুন কুড়ি আছে কিন্তু ফুলটা ফুটেছে দেখুন এর বেশি নয় ফুলটা যে আরও ভালোভাবে ফুটবে সেটা কিন্তু হয়নি আর এই গাছটা দেখুন এই গাছের পাতা অনেকটাই পড়ে গেছে তার সত্ত্বেও কিন্তু কুড়ি কিন্তু অনেক আছে প্রচুর কুড়ি আছে আর ফুলটা ফুটেছে দেখুন এই ফুলটা কিন্তু যথেষ্ট বড় ফুল হয় এবং প্রচুর পাপড়ি থাকে কিন্তু এ কিন্তু এই অবস্থায় ফুটে আছে এর থেকে কিন্তু আর বেশি ফুটবে না তো এই যে অবস্থা এটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা এই সময় আমরা গাছে কিন্তু বেশি সার বা মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রোথ রেগুলেটর এগুলো স্প্রে করবো না যে গাছের ফুলটা যাতে ভালোভাবে ফোটে বা সাইজটা যাতে ঠিকঠাক হয় এই চেষ্টা কিন্তু আমরা করব না তো এইভাবে যদি আমরা গাছের ফুল বড় করার চেষ্টা করি সেটা কিন্তু বৃথা কারণ গাছ এই সময় ডরমেন্সিতে আছে তো গাছ যখন ঘুমন্ত অবস্থায় আছে সেই সময় আমরা যদি বেশি খাবার দিই মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রোথ রেগুলেটর এগুলো যদি স্প্রে করি সেগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে না সেই আমাদের উচিত এই সময় গাছে বেশি ডিস্টার্ব না করে যেমন আছে তেমনই রাখা শুধু জল এবং অল্প স্বল্প খাবার গাছে প্রয়োগ করা তো চলুন এখন আমরা জেনে নিই এই গাছে আমরা কি কি করব এবং কি কি করব না বন্ধুরা প্রথমে আমরা জেনে নেবো এই সময় আমরা এই গাছে কি কি খাবার প্রয়োগ করব। এটা নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন রকমের সমস্যা থাকে তো দেখুন এই সময় আমরা খুব বেশি খাবার প্রয়োগ করব না সেটা আগে বলেছি তো আমরা কি করব সি উইড এক্সট্র্যাক্ট সেটা লিকুইড হতে পারে বা গ্র্যানুলস ফর্মে হতে পারে যদি লিকুইড হয় তাহলে প্রতি এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন হুম বা ফলিয়ার স্প্রে করে পাতাতে দেবেন এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আপনাকে দিতে হবে আর সেই সাথে সাথে সর্ষের খোল পচানো জল খুব পাতলা করে আমরা শীতের গাছে যে সর্ষের খোল পচানো জল দিচ্ছি সেইটা খুব পাতলা করে আমরা এই গাছে কিন্তু দিতে পারি পনেরো দিনে একবার ব্যাস আর কোনো কিন্তু খাবার আমরা এই সময় গাছে প্রয়োগ করব না সিউড এক্সট্রাক্টের মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এবং এটা গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সেই জন্য এই সময় কিন্তু আমাদের গাছে এটা প্রয়োগ করা উচিত তাতে আমাদের গাছটা কিন্তু সুস্থ সবল থাকবে ঠিক আছে এই ডরমেন্সিতেও এবার সে দু নম্বর পয়েন্ট ওয়াটারিং জল আমরা জল কতটা পরিমাণে দেব বিশেষ করে এই শীতের সময় ডরমেন্সি চলাকালীন বন্ধুরা যেহেতু ডরমেন্সিতে গাছ তার শারীরবৃত্তীয় কাজকর্ম অনেকটা বন্ধ রাখে সেই জন্য এই সময় কিন্তু আমরা অতিরিক্ত জল দেব না আবার অনেকটা কম জলও দেব না হুম টবের মাটিটা একটু আপনাকে দেখে নিতে হবে টবের মাটিটা যদি মোটামুটি উপরের মাটিটা একটু শুকে যায় তখন কিন্তু আপনাকে জল দিতে হবে ঠিক আছে একদম ভিজে থাকতে থাকতে জল দেবে না তাহলে দেখা যাচ্ছে আপনার গাছটা যথেষ্ট একটা বড় গাছ আছে সেই গাছটা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু নষ্ট হতে থাকবে শিকড় পোষতে থাকবে এবং গাছটি কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেই জন্য জল দেওয়ার সময় অবশ্যই টপ সয়েল টবের উপরের মাটিটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে মোটামুটি ডর্মেনশিতে থাকাকালীন এই গাছে কিন্তু ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন হয় না হুম তবে অতিরিক্ত মাটি শুকনো করে জল দেবেন না তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে গাছটি কিন্তু শুকিয়ে যেতে পারে এবং গাছটি কিন্তু মরে যেতে পারে জলের অভাবে সেই জন্য জলটা কিন্তু আপনাকে একটুখানি বুঝে বুঝে দিতে হবে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট আমরা এই গাছগুলোকে কোথায় রাখবো যেহেতু গাছগুলো ডরমেন্সিতে আছে তো এই সময় আমরা গাছগুলোকে কি সেডে রাখবো নাকি ওপেন খোলা আকাশের নিচে রেখে দেব। দেখুন জবা গাছ যেখানে আছে আপনি সেখানেই রেখে দিন তবে চেষ্টা করবেন সারা সারাদিনের থেকে বেশিক্ষণ রোদ্দুর যেখানে থাকে সেরকম জায়গায় এই গাছগুলোকে রাখার গাছগুলো যত বেশি রোদ্দুর পাবে তত বেশি ভালো থাকবে ঠিক আছে ডরমেনসিতে থাকলেও যেখানে বেশি রোদ্দুর আছে সেরকম জায়গায় গাছগুলোকে যদি আপনি রাখেন তাহলে আপনার গাছগুলো কিন্তু যথেষ্ট সুস্থ থাকবে কারণ গাছকে সুস্থ রাখার জন্যে বিশেষ করে জবা গাছ রোদ্দুরই কিন্তু একান্ত প্রয়োজন তো চেষ্টা করবেন যেখানে সবথেকে বেশি রোদ্দুর থাকে সেরকম জায়গায় গাছগুলোকে রাখার কেমন বন্ধুরা এবার সেই চার নম্বর পয়েন্ট দেখুন এই সময় যদি আপনি কোনো জবা গাছ কিনতে চান তাহলে দেশি জবা কিনবেন না হাইব্রিড যেসব জবাগুলো পাওয়া যায় সেই হাইব্রিড জবা আপনি কিনুন হাইব্রিড জবাতে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল হয় এবং প্রচুর কালারফুল ফুল আপনি পাবেন তো নার্সারি থেকে যদি আপনি জবা গাছ কিনতে চান এই সময় শীতের সময় তাহলে অবশ্যই হাইব্রিড জবা নেবেন ঠিক আছে দেশি জবা কিনলে কিন্তু এই সময় আপনি ফুল পাবেন না আর এই সময় এই দেশি জবা ফুল গাছগুলোর কিন্তু কোনো ডাল কাটাই ছাটাই করা যাবে না বা টপ পরিবর্তন করা যাবে না মাটি পরিবর্তন করা যাবে না যেমন আছে তেমনই রেখে দিতে হবে টপ পরিবর্তন বা মাটি পরিবর্তন যদি আপনি করতে চান বা ডাল কাটাই ছাটাই যদি আপনি করতে চান তাহলে পরে সেটা মার্চ মাসে আপনাকে করতে হবে এই সময় কিন্তু একদম চেষ্টা করবেন না যে টপ পরিবর্তন করে দেওয়ার বা ডাল কাটাই ছাটাই করে দেওয়ার এটা যদি আপনি করতে যান তাহলে অনেক সময় আপনার গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে দেখুন গাছগুলো এই সময় ডরমেন্সিতে আছে গাছে তেমন ফুল হচ্ছে না গাছের গ্রোথও তেমন ভালো নেই তো এই সময় কিন্তু আমরা গাছের কোনো রকমের অবহেলা করব না বিশেষ করে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে নিয়মিত স্প্রে করতে হবে গাছের গ্রোথ না থাকলেও এই সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হতে পারে তো সেই জন্যে এই পোকামাকড়গুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে বা ফাঙ্গাসের আক্রমণও হতে পারে যাতে করে গাছটা সম্পূর্ণ সুস্থ থাকে সেই জন্য আপনাকে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কিন্তু নিয়মিত স্প্রে করতে হবে আগে আপনি যেভাবে স্প্রে করতেন আপনি পেস্টিসাইড হিসাবে ডায়মেথোয়েড ইমিডাক্লোপিড বা নিম তেল স্প্রে করতে পারেন এবং ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে স্প্রে করতে হবে পেস্টিসাইড মোটামুটি এই সময় আপনাকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে এবং ফাঙ্গিসাইডও কিন্তু মোটামুটি মাসে দুবার পনেরো দিনে একবার করে কিন্তু স্প্রে করতেই হবে তাহলে আপনার গাছটি কিন্তু সম্পূর্ণ পোকামাকড় এবং ফাঙ্গাস দ্বারা মুক্ত থাকবে তো বন্ধুরা আপনারা মোটামুটি এই পাঁচটা বিষয় যদি একটু খেয়াল করেন তাহলে আপনাদের দেশি জবা গাছগুলো সারা শীতকাল জুড়ে যথেষ্ট সুস্থ থাকবে এবং ভালো থাকবে আবার যখন গরম পড়বে তখন এই গাছ থেকে অসংখ্য ফুল আপনারা পাবেন আর শীতকালে হাইব্রিড জবা কীভাবে প্রতিস্থাপন করতে হয় এর স্পেশাল পরিচর্যা কিভাবে করতে হবে এবং এর স্পেশাল মাটি কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে একটা ভিডিও পরবর্তীকালে আপনাদেরকে দেবো তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন আর ভিডিওটা যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার